ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাকে সবচেয়ে বেশি মিস করবে টিম বাংলাদেশ? নির্দ্বিধায় সবার উত্তর হবে মুশফিকুর রহিম। রঙ্গনা হিরাত কিংবা স্পিন কোচের অনুপস্থিতিও বেশ ভোগাতে পারে টাইগারদের। লোকাল স্পিন কোচ সোহেলের ক্লাসে তাইজুল, গ্রিপ, রান আপ, অ্যাকশন, বল রিলিজ, ফলো থ্রু সহ নানা বিষয়ে মোবাইলে ক্যাপচার করে দুজনে আলোচনা সেরেছেন ঘণ্টা খানেক। তাইজুলের শেখার তাড়না বেশ, কারণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোনো স্পিন কোচই থাকছে না টিম বাংলাদেশের সঙ্গে। কেন হেরাত কিংবা স্পিন কোচকে বড্ড মিস করবেন তাইজুল? ফিরে যেতে হবে চট্টগ্রাম আর পোর্ট এলিজাবেথে। এপ্রিলে আফ্রিকায় দেখা গেছে বাউন্ডারি লাইনে গিয়ে তাইজুলকে কৌশল বাতলে দিয়েছেন হেরাত। সাফল্য আসে নগদে। ওই টেস্টে মোট 9 উইকেট পেয়েছিলেন বাংলার অর্থোডক্স। এরপর গেল মাসে চট্টগ্রাম টেস্ট। সেকেন্ড ইনিংসে ইনফর্ম ম্যাথিউসকে আউট করার ছকটাও তামিমের মাধ্যমে তাইজুলকে পাঠিয়েছেন রঙ্গনা। ব্যাস গুরুর মেসেজে স্পট আর স্পিড ভ্যারিয়েশন দেখিয়ে বাজিমাত। পাঁচ দিনের টেস্ট, মনোসংযোগ থাকতে হয় সব সময়। ব্যাটারের ধরন, উইকেটের আচরণ ভেদে পরিকল্পনা করতে হয় চট করে। অন্তত উপরের উদাহরণগুলো তাই বলে। সেক্ষেত্রে ক্যারিবিয়ান দ্বীপে অভিভাবক ছাড়া কতটা জ্বলে উঠতে পারবেন টেস্টে 158 উইকেট তোলা এই স্পিনার? তাইজুলের সাথে আমার অলরেডি কথা হয়েছে যে এই জায়গাগুলোতে কীভাবে সিম পজিশনটা কোন শেপে রাখলে বলটা বেশি ড্রপ করবে এবং ওভারস্পিন বেশি হবে, যেটা ওইখানে এফেক্টিভ হবে, এই জায়গাটা আমরা কাজ করতে চাই। মিরপুরের ভ্যাপসা গরমে গুরু শিষ্যের ঘাম ঝরানো অনুশীলন, প্র্যাকটিসে পরিষ্কার, টানা ফ্লাইটের ডেলিভারির পরে জোরের উপর টার্ন করানোর মতো কৌশল আয়ত্তে আনতে চাইছেন বাহাতি। লেন্থ বুঝার পাশাপাশি বোলিং ক্রিজের ব্যবহার নিয়েও বেশ তৎপর টাইগার ক্রিকেটের আনসাং হিরো। সাইফুল রূপক, একাত্তর।